বলে আমি মনে করি না, কারণ এমন কোনো বিষয় আসার কথা ছিল না নিজেদের মধ্যে। সব কিছু একটা স্পষ্ট মানে পরিচ্ছন্ন জিনিস গোছানো, এখানে কোনো কিছু যদি কেউ বলার চেষ্টা করে আমি সেটা মনে করবো যে না, যেই বলুক আমি তার কথা উদ্দেশ্য করলাম সেটা নিশ্চয়ই কেউ বলার জন্য বলা, বিতর্কিত করা এবং কোনো কিছু প্রশ্নবিদ্ধ এবং উদ্দেশ্য মনোনীত করার জন্য কেউ কিছু বলতে পারে। এছাড়া আপনারা দেখেছেন প্রশ্ন, আপনারা কী এমন নির্বাচন নিয়ে দেখেছেন, সারা রাত ছিলেন সারা দিন ছিলেন, এমন কিছুই কিন্তু ঘটেনি। গতবার 363 ভোটে এবার তো কাশ্মীর ভোট 265, গতবার 363 ছিল সেটাও ভোট পর্যন্ত হয়েছে। কারণ কি আপনার বুঝতে হবে, 44 জন দাঁড়িয়েছে, 21 জনে 42 আর 2 জন পুঙ্খানুপুঙ্খ আলাদা আলাদা ব্যালট আলাদা করা হয়, আর এটা ম্যানুয়ালে গুনে। কারণ অনেক অভিজ্ঞতা আছে একবার নির্বাচনে ভুল করানো, তারপর থেকে তারা আস্তে আস্তে ধীরে সুস্থে গুনে। আর সব কিন্তু টিভিতে এখানে ওপেন লাইভ দেখানো হয়েছে, ভিতরে কী হচ্ছে, কয়টা ব্যালট খুলতেছে, সব কিন্তু ওপেন ক্লিয়ার করে দিচ্ছে। সেটা তো আপনারা টিভি লাইভেই দেখেছেন ভোট গণনা, আর কারচুপি নেই সেটা তো মেনে নিয়েই তো আপনারা যারা প্রতিনিধি 4 জন ভিতরে, ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, সাইমন ইমন 4 জন ছিলেন, তারা তো সিগনেচার করে সব কিছু তাদের সামনে খোলা হয়েছে। আমাদের মিশা ভাই ছিলেন সবার সামনে স্কুলে গুনে গুনে সারা রাত বলতে গুনে হিসাব করে সিগনেচার করে দিয়ে চলে গেছে। এখন যদি সেই আমি অন্য কেউ বলে যে না ঠিক হয়নি, তারপরে বলেন তাহলে এটা আপনি কীভাবে ঠেকাবেন? আপনারা তো গণমাধ্যম, এগুলো এটা শুনবেন, আবার আমাকে জিজ্ঞেস করবে এত সুন্দর করে টাকা জমা দিয়ে 5,000 টাকা আপিলের জন্য জমা দিয়ে ওনারা মনে করছেন ওনাদের ভোটটা আবার ওনারা এটা দেখতে চান সামনে বসে, যেহেতু উনি সাধারণ সম্পাদক যিনি প্রার্থী উনি রাতে ছিলেন, উনি নিজে উপস্থিত হয়ে এরকম দেখেছেন ওনার ভোটগুলো। ইজি জিনিস, একটু পরিচ্ছন্ন জিনিস, নির্বাচন কমিশনের আপিলের মতো দেখেন সিট ওনার সামনে আবার গোলানো হয়েছে, আমরা উপস্থিত ছিলাম, কোনো ধরনের কোনো সুযোগ। আর এই ভোট গ্রহণ সিল মারা, পিছনে বসে সিল মারা, আমরা সকালে পুলিং এজেন্ট ছিলেন তাদের একজন, আমাদের এগুলো নিয়ে আপনারা প্রশ্ন করার জন্য বোকামি আনবেন, এত কিছু চোখের সামনে আপনারা দেখেছেন, তারপরে এটা নিয়ে আমার মনে হয় আর প্রশ্ন করার নির্বাচন নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই। যতটুকু জানতে পারলাম কালকে বিকাল 4টায় প্রেস কনফারেন্সের ডাক দিয়েছে ওই পক্ষ, এটা কি আসলে মানে আপনার কাছে কি মনে হয়, মানে রেজাল্ট তাদের ব্যাপারে? আমরা তো কোনো প্রেস কনফারেন্স দেখিনি, আজকে আপনি আমাকে ডাকলেন, আমি বের হলাম, আপনারা ডাকলেন, আমি কথা বললাম, আপনারা আমাকে জানতে চাইলেন, আমি তো আজকে প্রেস কনফারেন্স ডাকিনি, ঠিক আছে, ডাকিনি, আমি আজকে নামলাম, নামার পরে আপনারা আমাকে উপস্থিত অবস্থায় বললেন যে একটু কথা বললাম, আমি কথা বললাম আপনাদের সঙ্গে, ইজি জিনিসগুলো যেগুলো আপনারা জানতে চাচ্ছেন। এখন কেউ যদি সংবাদ সম্মেলন ডাকে বা কেউ আরও কিছু বলার চাইছে তার স্বাধীন মত বলতেই পারে, কোনো জায়েদ খানের নামের সাথে আসলে তর্ক বিতর্ক আপনি নিজেও বলেন, কিন্তু কালকে রাতে একবার বলেছি, এখন এই নতুন কমিটিতে সেটা আমরা আসলে কীভাবে আপনাকে পেতে পারি কাঞ্চন ভাইয়ের সাথে? সেটা তো শপথ হবে, কমিটি একসঙ্গে বসবে, একসঙ্গে মতের মিল হয়ে আলোচনা হবে, সে আলোচনার পরে মতের মিল হয় কি না বা কোনো বিতর্কিত সিদ্ধান্ত আসে কি না বা কারোর সাথে কারের একটা সিদ্ধান্ত দ্বিমত হয় কি না, তারপর এগুলো নিয়ে কথা হবে, এর আগে তো কথা এগুলো নিয়ে কথা বলার কোনো প্রশ্ন আর মনে করবে। লাস্ট কোশ্চিন, আপনি একটু শেষবারের মতো একটু হেসে যারা চলচ্চিত্র প্রেমী আছে তাদের উদ্দেশ্যে, একটু দেশবাসীর উদ্দেশ্যে সমস্ত জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে আপনি যে জয়ী হয়েছেন এই জন্য শুরুতেই বললাম যে আমার চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছেন সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা, আর আমার যারা ভোট দিয়েছেন আমার শিল্পীরা তাদের জন্য অনেক বেশি কৃতজ্ঞতা, অনেক ঋণী করেছেন আমাকে। আপনারা যারা প্রিন্ট মানে ইলেকট্রনিক মিডিয়ার যারা আছেন তারা সারা দিন ব্যাপী আমি দেখেছি অনেক কষ্ট করেছেন, আপনারা অনেক ব্যাপারে আমাদের পাশে ছিলেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা, সুন্দর নির্বাচনে আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য। আর দোয়া করবেন আমরা শিল্পী সমিতির সবাই মিলে যেন শিল্পী সমিতির শিল্পীদের জন্য অনেক ভালো কাজ করতে পারি, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ভালো কাজ করতে পারি, আপনাদের জন্য অনেক ভালোবাসার দোয়া এবং আমাদের জন্য দোয়া করবেন। আসলে এখন যদি আমি সিদ্ধান্ত এখানে সেটা অবশ্যই বলে আসছি, বলে আসছি।
আমরা কল মেলা কাল।